হাওয়া বয় চরকির পাখায়, হাওয়া বয় জীবনের শাখায়, ঘুমিয়ে থাকা রক্ত মাংস মানুষ হয়ে উঠবে কখন? সে তো শুধু সময়ের অপেক্ষা যেন। কংগ্রেচুলেশন মিস্টার সেন। মানে? মানে আপনি বাবা হতে চলেছেন। রিয়েলি? হুম। দেখো এই যে স্বামী স্ত্রী, তারা দুজন মানে ইয়ে করলেই যে মানে একটা একটা বেবি এসে যাবে, কোনো কথা নেই। মা, তোমায় কিন্তু ধরতে হবে, একবার চেপে ধরতে হবে। মানে আবার কি ভাঙলি? এদিকে, তোকে না বারণ করেছি কোনো জিনিসে হাত দিবি না? আমি আগেই বলেছিলাম এসব লোকজনদের না বাড়িতে ঢুকিও না। আমি একটা অ্যাডাল্ট রোগীর ডাক্তার হতে পারি, কিন্তু অ্যাডাল্ট কথা যাকে তাকে যখন তখন বলা যাবে না। মা বলেছে সবসময় অসুস্থ মানুষের হাত ধরে থাকতে হয়, না হলে মানুষটা ভাবে তার পাশে কেউ নেই। ওকে তুমি যেতে বলবে? আমি অসুস্থ, তোকে সেটা কে বলেছে রে? না না না, তুমি অসুস্থ না, ও তো ঠিকই বলেছে, ও তো জানে না, তাই ও ও এই কথা তোমায় বলে ফেলেছে। তোর পরিবারটাকে তুই নিজের হাতে শেষ করে দিস না রিমি। হ্যালো অনন্ত। হ্যাঁ হ্যাঁ রিমি বলো। বলছি আমি আমি অ্যাবর্শন করাবো না। প্রাণ ভরে তৃষা I love you, Rimi. I love you. Rimi. তোমার স্ত্রীকে মানে রিমিকে আমি বাঁচাতে পেরেছি। আর বাচ্চাটা? দূরে কেন, একটু কাছে আয়। আয় বলছি, আসবি না? সঞ্চারিত নতুন প্রাণ আড়াল থেকে উঠলো ডেকে। একবার মা বলে ডাক না, কিরে ডাক না, একবার ডাক মা। মা ওগো, তুমি আমার মা।